তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, এটা হচ্ছে রিকো আগের ছবি এবং এটা হচ্ছে রিকো পর। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো গাইস, আজকের পর থেকে আপনি এই ধরনের ফটোগুলো একদম সহজে এডিট করতে পারবেন। তো গাইস, আপনি যদি এই ধরনের ফটো এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে। এরপর গাইস, এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করবেন স্ন্যাপসিডের মধ্যে। তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিডের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তো শেয়ার করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি নিচে পেজেন টুলস। তো গাইস, এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস এখান থেকে পেজেন টুন মেস। তো এখান থেকে আপনি টুন মেসে ক্লিক করবেন। এরপর গাইস কিছু অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে কিন্তু আপনি একদম মনোযোগ দিয়ে দেখবেন। তো এরপর গাইস আপনি এখান থেকে পেজেন ব্রাইটনেস। তো গাইস, এখান থেকে ব্রাইটনেস একটু প্লাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করলাম। এরপর গাইস আপনি এখান থেকে পেজেন কন্ট্রাস্ট। তো গাইস, এখান থেকে কন্ট্রাস্ট একটু প্লাস করবেন। ওকে। এরপর গাইস আপনি এখান থেকে পেজেন স্যাচুরেশন। তো গাইস, স্যাচুরেশন এখান থেকে একটু প্লাস করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে একটু প্লাস করে দিলাম। এরপর গাইস আপনি নিচে পেজেন হাইলাইট। তো গাইস, এখান থেকে হাইলাইট একটু মাইনাস করবেন। এরপর গাইস এখান থেকে পেজেন শ্যাডো। তো গাইস, এখান থেকে আপনি শ্যাডো হালকা একটু মাইনাস করবেন, ঠিক আছে। এরপর গাইস আপনি সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন। তো গাইস, এটাকে একটু মাইনাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু মাইনাস করলাম। তো এইটুকু করার পর আপনি কি করবেন গাইস, নিচে পেছনে রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ডিটেলস। তো গাইস, এখান থেকে আপনি ডিটেলসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে পেয়ে যাবেন স্ট্রাকচার। তো গাইস, এখান থেকে আপনি স্ট্রাকচার একটু প্লাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করলাম। এরপর গাইস আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন সিলেক্টিভ। তো গাইস, এখান থেকে আপনি সিলেক্টিভে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো গাইস, এখান থেকে ব্রাইটনেস একটু প্লাস করবেন। দেন গাইস নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো গাইস, স্যাচুরেশন এখান থেকে একটু মাইনাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু মাইনাস করলাম। তো এটুকু করার পর আপনি কি করবেন গাইস, নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পিকচারের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য চলে আসলো। তো গাইস, এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাইস অনেকটা কিন্তু পার্থক্য চলে আসলো। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন টোনাল কন্ট্রাস্ট। তো গাইস, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন পোর্ট্রেট শ্যাডো। তো গাইস, এটাকে আপনি ফুল করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 100 করলাম। দেন গাইস নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনাদের পিকচারটিকে ব্লার করতে হবে। তো ব্লার করার জন্য গাইস এখান থেকে টুলস ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন লেন্স ব্লার। তো গাইস, এখান থেকে আপনি লেন্স ব্লার ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি একটি সার্কেল পেয়ে যাবেন। তো গাইস, এটাকে আপনি জিরো করবেন, ঠিক আছে। তো আমি এখানে জুম আউট করলাম। দেন গাইস আপনি এখান থেকে অ্যাডজাস্ট চলে আসবেন। দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন ট্রানজিশন। তো গাইস, এখান থেকে ট্রানজিশন একদম মাইনাস করবেন। তো আমি এখানে জিরো করে দিলাম। এরপর গাইস আপনি এখানে ব্লার একটু কমিয়ে দিবেন। তো এখান থেকে আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি। এরপর গাইস আপনি কী করবেন, রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ভিউস। তো গাইস, এখান থেকে আপনি ভিউসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন লেন্স ব্লার। তো গাইস, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো গাইস, এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন। দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন লেন্স ব্লার। তো গাইস, লেন্স ব্লার এখান থেকে জিরো করবেন। তো এখানে ক্লিক করলে গাইস এটা কিন্তু জিরো হয়ে যাবে। তো আমি এখানে জিরো করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি পিকচারটিকে জুম করবেন। দেন গাইস আপনার পিকচারের মধ্যে ক্লিক অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো গাইস, এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাইস, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। দেন গাইস এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। তো এরপর গাইস আপনি পিকচারটিকে সেভ করবেন। তো সেভ করার জন্য গাইস এখান থেকে পেয়ে যাবেন শেয়ার অপশন। তো গাইস, এখান থেকে আপনি শেয়ার ক্লিক করবেন। তো আমি এখানে শেয়ার ক্লিক করে দিচ্ছি। তো গাইস, পিকচারটি সেভ হয়ে গেলে আপনি এখান থেকে ভিডিও চলে আসবেন। এরপর গাইস এখান থেকে লাইট রুম অ্যাপটি ওপেন করবেন। তো এখান থেকে আমি লাইট রুম অ্যাপটি ওপেন করলাম। তো ওপেন করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, প্রথমে আপনাদের একটি পিসি ডাউনলোড করতে হবে। তো গাইস, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো গাইস, প্রথমে পিসিটিকে ডাউনলোড করবেন। এরপর পিসিটিকে ওপেন করবেন। তো পিসিটি ওপেন করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি কর্নার পেয়ে যাবেন থ্রি ডট লাইন। তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর গাইস এখান থেকে পেয়ে যাবেন কপি সেটিংস। তো গাইস, এখান থেকে আপনি কপি সেটিংসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি।
এরপর গেছে আপনি উপর পেজ মানে রাইট বাটন, তো সেখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম, দেন এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। তো এরপর গেছে আপনি একটু গেছে পিকচারটি সেভ করলেন, সেই পিকচারটি কিন্তু ওপেন করবেন। তো পিকচারটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর গেছে আপনি এখানে ক্লিক করবেন, এরপর গেছে এখান থেকে পেজ এন্ড পেজ সেটিংস, তো সেখান থেকে আপনি পেজ সেটিংসে ক্লিক করবেন। তো পেজটি ক্লিক করলে গেছে এক ক্লিকে কিন্তু পিকচার এডিট হয়ে যাবে। তো আমি এখানে পেজটি ক্লিক করে দিচ্ছি, তো দেখতে পারছেন গেছে আমাদের পিকচার এডিট হয়ে গেল। তো গেছে এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আপনার, তো গেছে কতটা পার্থক্য চলে আসলো। তো গেছে এই ছিল আজকের এই ভিডিও। তো গেছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গেছে পিকচারটিকে সেভ করতে হলে প্রি পেজমেন্ট শেয়ার অপশন, তো গেছে এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন। এরপর গেছে এখান থেকে পেজমেন্ট সেভ টু ডিভাইস, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে গেছে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।